This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are Smart, We are Smarter and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। Thank you.
হচ্ছে, আমাদের খুব এনজয় হচ্ছে, এরকম এনজয় আমাদের প্রথম পুরস্কার, খুব এনজয় করছি আমরা। প্রথমেই এই শুভ সন্ধ্যায় মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে 24 আওয়ার্স টিভি চ্যানেলকে সদানন্দ স্মৃতি সংঘের পক্ষ থেকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এই বছর আমাদের পুজোর থিম হচ্ছে ছোট্ট স্বপ্ন। বর্তমানে শিশু মনের বিকাশ ঘটছে না, যে সমস্ত শিশুরা তাদের খেলার বয়স, ফুল ফল পাখি চেনার বয়স, তারা এই মুহূর্তে খেলতে শিখছে না, তাদেরকে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমভাবে চাপিয়ে দিচ্ছি আমাদের চিন্তাভাবনাকে, তাদের ওপর আমরা ইঁদুর দৌড় যে দৌড়াচ্ছি সেই, তার ফলে শিশু মনের বিকাশ ঘটছে না, তাদের বোকা বাক্সতে আমরা তাদেরকে বন্দি করে ফেলছি। সেই জন্য আমরা এই মণ্ডপের মাধ্যমে বার্তা দিতে চাই, আমাদের যে ছোটো ছোটো শিশুরা আছে তারা খেলুক, ফুল ফল পাখি এইসব চিনুক, চিনতে শুক, তাদেরকে যে আমরা ইঁদুর দৌড়ে নাম লেখাচ্ছি, তাদেরকে যে আমরা যান্ত্রিক করে তুলছি, তার ফলে আগামী দিনে শৈশব হারিয়ে যাচ্ছে। শৈশব না হারাক, শিশু মনের বিকাশ ঘটুক, তাদের চিন্তাভাবনা প্রকাশিত হোক, এবং এই বার্তাই আমরা এই মণ্ডপের মাধ্যমে আমরা অভিভাবক এবং শিশুদের দিতে চাই। আমরা দেখে নিলাম হাওড়া সদানন্দ স্মৃতি সংঘ কিন্তু ছিনিয়ে নিল সেরার সেরা পুরস্কার। আর অবশ্যই এই ক্লাবের যা থিম এবং যা প্রতিমা, সেই প্রতিমা এবং থিমের কারণে এই সেরা সেরা পুরস্কার তারা ছিনিয়ে নিল। খুবই সুন্দর একটা থিম যে এই পরিবেশ মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এখানে মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই আজকাল কিন্তু আমাদের শিশুদের মধ্যে সেই যে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া, খেলা করা, সেই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আজকাল একটা কম্পিটিশনের যুগ, আর এই কম্পিটিশনের যুগে শিশুরা তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। শিশুদের শৈশব একমাত্র পাওয়া যায় একটা প্রাকৃতিক পরিবেশ মধ্যে, মাঠে ঘাটে মানে বন জঙ্গলে, সেই জিনিসটা আজকাল আর নেই। তাই এখানে খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ তুলে ধরা হয়েছে, যেখানে আমরা অনেক পশু পাখি দেখতে পাই,
পাচ্ছি এবং যেখানে মা দুর্গা বিরাজ রয়েছে, তাই শিশুদের সেই শৈশব যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই মেসেজটাই কিন্তু তুলে ধরেছেন এই ক্লাবের সদস্যরা এই পুজোর মাধ্যমে। তাই সেরা সেরা পুরস্কার তারা ছিনিয়ে নিল এত সুন্দর থিম এবং প্রতিমার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি ভিড় ক্রমাগত বেড়েই চলেছে, অসংখ্য দর্শক বন্ধু দর্শকরা এই পুজো দেখার জন্য এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড়ের মাত্রা কতটা বাড়ছে এবং অসংখ্য দর্শক সবার কাছে এই পুজোটা খুবই ভালো লাগছে। চলুন কিছু দর্শকদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি কীরকম লাগছে তাদের এই পুজোটা। এই এবারের থিম খুবই ভালো হয়েছে অন্যবারের থেকে, আর আমার খুব ভালো লাগছে। কীরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবছরে খুব সুন্দর লাগছে। প্রতি বছর হ্যাঁ দারুণ লাগছে, এবার প্রচুর সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা দেখে নিলাম যে দর্শক বন্ধুরা কিন্তু খুবই খুশি পুজোটি দেখে, কারণ এত সুন্দর থিম কিন্তু আর কোথাও গেলে পাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছেন দর্শক কাতারে কাতারে ভিড় করছে এবং এত সুন্দর থিম দেখে তারা খুবই আনন্দিত। তাই এই পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই ক্লাবে। পুজোর দিনগুলোতে আমরা রয়েছি এই ক্লাবের সঙ্গে, আপনারাও আসুন এই ক্লাবের পুজো দেখে যান। ক্যামেরা